প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন। আশা করছি করোনার এই দুর্যোগকালে সকলে ভালো আছেন। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই তাদের যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। সংবাদ জগতের প্রতিদিনের নানা বিষয় নিয়ে কথা বলার জন্যই সাংবাদিকতা প্রতিদিন শিরোনামে ভিডিওগুলি তৈরি করছি, যেখানে তরুণ সাংবাদিক বা সাংবাদিকতা যারা করতে চান তাদের জন্য যেমন থাকছে লেখালেখি এবং সাংবাদিকতার খুঁটিনাটি বিষয়, তেমনি কিছু পর্বে রাখার চেষ্টা করছি সংবাদ জগতের নানা অসঙ্গতির চিত্র। আশা রাখি সেই অসঙ্গতিগুলো প্রকাশ করার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব হবে। আজ কথা বলতে চাই সাংবাদিকদের সুবিধা অসুবিধা নিয়ে। একটা গল্প দিয়ে শুরু করি। একটা কথা এমন প্রচলিত আছে যে ছেলে সাংবাদিক বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ জানতে চায় ছেলে কি করে। ছেলে সাংবাদিকতা করে বললে মেয়ের বাবা আবার প্রশ্ন করেন, সাংবাদিকতা তো করে জানি আর কি করে। অর্থাৎ সাধারণ মানুষের মনে একটা ধারণা রয়েছে যে সাংবাদিকরা রোজগারের কিছু একটা করে তারপর সাংবাদিকতা করেন, না হলে তাদের পক্ষে চলা দায়। আমরা এই আলোচনায় দেখব এর সঙ্গে বাস্তবের মিল কতটুকু। তার আগে আরেকটি নির্মম উদাহরণ দিয়ে রাখি। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, আমার খুব কাছের একজন মানুষের হৃদয় ভেঙে যেতে দেখেছি সাংবাদিকতাকে ভালোবাসার কারণে। সাংবাদিকতাকে পেশা হিসাবে নিয়েছিলেন তিনি। তার লেখার ভক্ত এক মেয়ে তার প্রেমে পড়ে যান, তিনিও মেয়েটিকে ভালোবেসে ফেলেন। প্রায় 3 বছর ধরে সম্পর্কটা গভীর হওয়ার পর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। মেয়েটির বাবা তখন একটি বিভাগীয় শহরে সিভিল সার্জন। মেয়েটি তার বাবার কাছে গিয়ে তার পছন্দের ছেলেটির কথা বলেন, ছেলেটিকে দেখা করতে বলেন মেয়ের বাবা, ছেলেটি তার বাসায় যান। সাংবাদিকতা করে তুমি কত বেতন পাও? মেয়ের বাবা সরাসরি জানতে চান। জি, 16,000 টাকা। ছেলেটি মোটামুটি গর্ব সহকারে বলেন, কারণ তার জানা আছে অনেকের চেয়ে বেশি তার বেতন। তিনি জানেন অনেক সংবাদ মাধ্যমে কাজ করা তার অনেক সহকর্মী তার সমান বেতন পান না, আর নতুনদের কথা তো নাই। 8 থেকে 10,000 টাকা অনেক বড় হাউস, প্রতিষ্ঠিত হাউসও নতুনদের বেতন দেয় না। কিন্তু মেয়েটির বাবা তাকে যা বললেন তাতে তার গর্ব চূর্ণ হয়ে গেল। মাত্র 16,000 টাকা বেতন পাও? ছেলেটি স্বভাবজাত ভদ্রতায় একটু ইতস্তত হয়ে জবাব দিলেন, জি। ঢাকায় বাড়ি আছে? না। থাকো কোথায়? ঘর ভাড়া নিয়ে থাকি মোহাম্মদপুরে। তুমি কি জানো আমার মেয়ের পেছনে আমার প্রতি মাসে 20,000 টাকার উপর খরচ আছে? তাছাড়া ও গাড়িতে চড়ে, নিজের বাড়িতে থাকে। তুমি 16,000 টাকা বেতন থেকে ঘর ভাড়া দেবে? ঘর ভাড়ায় তোমার বেতনের বেশিরভাগই চলে যাবে। ও মাই গড, তুমি আমার মেয়েকে খাওয়াবে কি, পড়তে দেবে কি? ও তো গাড়ি ছাড়া চলতে পারে না। তোমার তো গাড়ি নেই, তাহলে তোমার কোনো বাড়তি ইনকাম আছে? জি না। তোমার এই অবস্থার কথা আমার মেয়েকে বলেছ? ছেলেটি সিভিল সার্জন সাহেবের কথা শুনে দ্বিধায় পড়ে গেল নিজের অবস্থা নিয়ে। থতমত খেয়ে পাল্টা প্রশ্ন করে বসলো, আমার অবস্থা মানে? তোমার যে মাত্র 16,000 টাকা বেতন, এই কথা আমার মেয়েকে জানিয়েছ কখনো? জি না, কখনো জানতে চাইনি। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে পরে তোমাকে জানাব। পরে মেয়েটির সঙ্গে আর দেখা করার সুযোগ হয়নি ছেলেটির। মেয়েটি তাকে কেবল একবার ফোন করে জানিয়েছিল, বাবা রাজি নয়, তোমার সঙ্গে আর দেখা হবে না। আমার সাংবাদিক বন্ধুটি পরে একটি গরিবের ঘরের মেয়েকে বিয়ে করেছেন। তাদের সংসারে এখনো আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু যতদূর জানি তাদের পরিবারটি আমার দেখা সেরা সুখী পরিবারের একটি। যাই হোক, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন সাংবাদিকরা ওয়েজ বোর্ডে বেতন পাচ্ছেন, হ্যান পাচ্ছেন, ত্যান পাচ্ছেন। আসলে সেসব জায়গায় কিরকম ফাঁক ফোকর রয়েছে তাও আমি এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। এখন শুধু এইটুকু বলে রাখি, আসল সত্যি কথা হলো সাংবাদিকেরা অন্য সকলের বঞ্চিত হওয়ার কথা, দুর্দশার কথা বলতে পারেন, কিন্তু নিজেদের দুর্দশার কথা বলার জায়গা তাদের কোথাও নেই। তবে কয়েকটি ফেসবুক গ্রুপ রয়েছে সাংবাদিকদের, যেখানে তারা নিজেদের দুঃখের কষ্টের কথা নিজেরা বলাবলি করে মনের কষ্ট লাঘব করে থাকেন। আজকের আলোচনা শুরুটা করতে চাই স্থানীয় সাংবাদিকদের দিয়ে, কারণ স্থানীয় সাংবাদিক বা জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে সেই গোষ্ঠী যারা সবচেয়ে বঞ্চিত। আমাদের দেশে সাংবাদিকদের মধ্যে সবচেয়ে অবহেলিত তারা। বিশ্বের অবস্থা জানি না, তবে সারা বিশ্বেও যদি বাংলাদেশের মতো অবস্থা হয়ে থাকে আমি মনে করি তার পরিবর্তন হওয়া দরকার। আসুন দেখা যাক স্থানীয় সাংবাদিকদের অবহেলার অবস্থা। শুরুতেই বলেছিলাম না, সাংবাদিকদের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাবা জিজ্ঞেস করেন সাংবাদিকতা ছাড়া আর কি করো।
এর পেছনে কারণ হলো স্থানীয় সাংবাদিকদের বেতন বা সম্মানী। কারো কি ধারণা আছে স্থানীয় সাংবাদিকদের বেতন কেমন দেওয়া হয়? শুরুতেই বলে নিই, বিভাগীয় পর্যায়ে এবং কয়েকটি জেলায় কিছু গণমাধ্যমের স্টাফ রিপোর্টার পদমর্যাদার সংবাদদাতা রয়েছেন, যাদের বেতন তাদের অফিসের অন্য স্টাফদের মতো। এছাড়া হাতে গোনা দু একটি সংবাদ মাধ্যম স্থানীয় সাংবাদিকদের সম্মানী হিসেবে দেন খুব সামান্য টাকা, যা আসলে উল্লেখ না করার মতো। এছাড়া বাকি সংবাদ মাধ্যমগুলো স্থানীয় সাংবাদিকদের সম্মানী দেন অনেকটা মুখে মুখেই। আমি এমনকি দেশের খুব নামি দামি সংবাদপত্রের স্থানীয় সাংবাদিকদের মুখ থেকে আফসোস শুনেছি এভাবে, ভাই, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আমার পত্রিকাটির নাম জড়িত, যে কারণে লোকে পত্রিকাটিকে ভালোবাসে, নামটির সম্মান আছে বলেই এর সঙ্গে থাকি। দেখুন, তাদের এত নাম, এত বড় ব্র্যান্ড, কিন্তু সম্মানী দেয় মাসে মাত্র 500 টাকা। কি অবাক হলেন 500 টাকা সম্মানী শুনে! আসলে বাস্তবতা এটি। এর চেয়ে বড় বাস্তবতা হলো এই 500 টাকাও নিয়মিত দেওয়া হয় না তাদের। প্রতি মাসে 500 টাকা চাওয়াও কেমন লাগে অফিসের কাছে। তাই বছর শেষে বা 2 বছর 3 বছর পর তারা খুব টাকার দরকার হলে টাকার জন্য অফিসের কাছে আবেদন জানান। সেই আবেদনের পর তাদের রয়েছে আরো ভোগান্তি। সেই টাকা নেওয়ার জন্য তাদের ঢাকায় আসতে হয়, হয়তো সারা রাত জার্নি করে ঢাকায় এসে পরদিন সকালে নির্ঘুম শরীর নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে অর্ধেক বেলা চলে যায়, নতুবা দিনের বেলা রওনা দিয়ে ঢাকায় পৌঁছে রাতে কোথাও থাকতে হয়, পরদিন যথারীতি কাগজপত্র অ্যাকাউন্ট সেকশনে জমা দিতে গিয়ে অর্ধেক বেলা চলে যায়। তারপর তাদের নির্ভর করতে হয় অফিসের অর্থ বিভাগের কর্মকর্তাদের উপর। তারা যদি বলে বসেন আজ ক্যাশে টাকা নেই, তাহলে পরের দিন অর্থাৎ আরো এক রাত থাকতে হবে, আর সেদিন যদি পান তাও অন্তত দুপুরের আগে টাকা পান না। এর মধ্যে যাতায়াত, থাকা খাওয়ার খরচের হিসাব করলে 1 বছরের জমা হওয়া টাকার বেশি সেদিন খরচ হয়ে যায়। কাজেই অনেক স্থানীয় সাংবাদিকের কাছে শুনেছি তারা আসেন 2-3 বছর পর। অবশ্য অন্য কোনো কাজে ঢাকায় এলে অফিসে একবার ঢুমেরে যান, যদি টাকাটা নিয়ে যাওয়া যায় এই আশায়। সম্ভবত এজন্যই মেয়ের বাবারা খোঁজ নেন, ছেলে সাংবাদিকতা ছাড়া আর কি করেন। যাই হোক, এখন কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে স্থানীয় সাংবাদিকদের রোজগার কি, স্থানীয় সাংবাদিকতা কেন করে মানুষ? হ্যাঁ, তার জবাব হলো আমি দেখেছি স্থানীয় সাংবাদিকরা কেবল সাংবাদিকতা করেন না, তারা হয়তো কেউ শিক্ষকতা করেন, কেউ ওকালতি করেন, কিংবা অন্য কোনো চাকরি করেন, নয়তো ব্যবসা করেন, তার পাশাপাশি সাংবাদিকতা করেন। পাশাপাশি একটা সম্মান আর সামান্য রোজগার তো হচ্ছেই সাংবাদিকতা থেকে। যেমন সেদিন একজন স্থানীয় সাংবাদিক বললেন, স্থানীয়ভাবে যে কোনো সভা সম্মেলনে দাওয়াত দিলে যাতায়াত খরচ বাবদ অন্তত 500 টাকা বা 1000 টাকা ওরা হাতে দিয়ে দেয়। আমি বললাম, এটি নিলে ওই সংবাদটি করার জন্য এবং তাদের পক্ষে সংবাদ করার জন্য এক ধরনের মানসিক চাপ তৈরি হয় না ওরা না বললেও? তিনি বললেন, এটি আসলে ঘুষ বা ওই জাতীয় কিছু নয়, তবে আমি আপনার কথার সঙ্গে একমত যে এক ধরনের মানসিক চাপ অবশ্যই তৈরি হয়, কিন্তু কি করব বলুন, আমাদের তো যাতায়াত খরচ অবশ্যই লাগে, অফিসের জন্য এই দৌড়াদৌড়ি করি, অফিস যদি খরচটা বহন করে তবে তো আমরা এই টাকাটা গর্ব ভরে ফিরিয়ে দিতে পারি। সংবাদপত্র থেকে স্থানীয় সাংবাদিকদের আয়ের আরেকটি উৎস আছে, সেটি হলো বিজ্ঞাপন। পত্রিকা অফিস স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন নিয়ে থাকে, তারপর এই বিজ্ঞাপনের মোট অর্থের একটি অংশ ওই সাংবাদিককে দিয়ে থাকে। এই অংশের হিসাব আবার সংবাদ মাধ্যম ভেদে বিভিন্ন রকম, কেউ দেয় 30%, আবার কেউ দেয় 10%। একটি স্থানীয় সাংবাদিক আক্ষেপ করে একদিন আমাকে বললেন, 2 লাখ টাকার বিজ্ঞাপন যদি প্রতি মাসে পাওয়া যেত তাহলে অন্তত 25,000 টাকা কমিশন পেতাম। একজন স্থানীয় সাংবাদিক আক্ষেপ করে একদিন আমাকে বললেন, 2 লাখ টাকার বিজ্ঞাপন যদি প্রতি মাসে পাওয়া যেত তাহলেও অন্তত 25,000 টাকা কমিশন পেতাম, কিন্তু 1 লাখ টাকার বিজ্ঞাপন পাওয়াই মুশকিল হয়ে যায়। আবার যেসব প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয় তাদের বিরুদ্ধে কোনো রকম নেতিবাচক সংবাদ করা যায় না, তাহলে তাদের কাছ থেকে বিজ্ঞাপন পাওয়ার যে আশা থাকে তাও শেষ হয়ে যায়। বিজ্ঞাপন প্রসঙ্গে আর একজন স্থানীয় সাংবাদিক জানালেন, একটি বিজ্ঞাপনের মূল্য তার পত্রিকা অফিস দাবি করলো 2,50,000 টাকা, কিন্তু বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বলল সেই বিজ্ঞাপনের বাবদ তারা 2,30,000 টাকার বেশি দেয় না। এই কথা অফিসকে বলার পর অফিস রাজি হয়ে বিজ্ঞাপনটি ছাপায়, কিন্তু কমিশন চাইলে তাকে বলা হয় 2,50,000 টাকার বিজ্ঞাপন 2,30,000 টাকায় ছাপানোতে অফিসের ক্ষতি হয়েছে, এই জন্য বাকি অর্থ সাংবাদিকের কমিশন থেকে কেটে নেওয়া হচ্ছে। সাংবাদিকটি আফসোস করে বললেন,
কত কষ্ট করে, দৌড়াদৌড়ি করে, বুঝিয়ে তোয়াজ করে এত টাকার বিজ্ঞাপনটি নিয়েছি, কিন্তু যাদের টাকার ব্যবস্থা করে দিলাম তারাই শেষ পর্যন্ত বলল তাদের ক্ষতি করেছি, আমাকে এর প্রতিদানস্বরূপ 10,000 টাকা দেওয়া হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো কোনো পত্রিকা তাদের স্থানীয় সাংবাদিকদের মাঝে মধ্যে এমনকি শর্ত দেন, এই মাসে আপনাকে 100 কপি বাড়তি পত্রিকা বিক্রি করতে হবে, অর্থাৎ এটি এক ধরনের পুশ সেল। কয়েকজন স্থানীয় সাংবাদিক আমাকে জানিয়েছেন তারা ওই 100 পত্রিকার খরচ 1,000 টাকা নিজের পকেট থেকেও অনেক সময় দিতে বাধ্য হয়েছেন। স্থানীয় সংবাদকর্মীরা এও জানিয়েছেন লেখা বাবদ তাদের সম্মানীয় সবার জন্য সমান নয়, অর্থাৎ এই ক্ষেত্রেও নানা বৈষম্য রয়েছে। যেমন একজন জানালেন তিনি কাজ করেন খুব পুরনো একটি পত্রিকায়, দীর্ঘদিন যাবত তিনি ওই পত্রিকার সঙ্গে যুক্ত, প্রতি লাইন বাবদ তিনি পান 2 টাকা করে। আর তার শিষ্য বা তার শিক্ষানবিশ একজন সাংবাদিক তার কাছ থেকে লেখা নিয়ে দেশে বহুল প্রচলিত একটি পত্রিকায় পাঠিয়ে প্রতি লাইন বাবদ পান 8 টাকা। আবার তিনি তেমন কোনো টাকা তার পত্রিকা অফিস থেকে না পেলেও তার শিষ্যটি যে পত্রিকায় কাজ করেন সেখান থেকে একটি মোটামুটি টাকা বেতন হিসাবে পান। সিনিয়র সাংবাদিক হিসাবে স্থানীয়ভাবে তার নাম ডাক ও সম্মান থাকলেও তার শিষ্যের তুলনায় তার আয় কম সাংবাদিকতা থেকে। এ নিয়ে বর্তমানে আশেপাশের লোকজনের কাছে তো বটেই, এমনকি নিজ পরিবারের সদস্যদের কাছেও তাকে মাঝে মধ্যে বিব্রতকর কথাবার্তা শুনতে হয়। একটি প্রতিষ্ঠানে কাজ করা প্রতিটি ব্যক্তির দায়িত্ব মূলত ওই প্রতিষ্ঠানের, কিন্তু আজকের আলোচ্য চিত্র বলে দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলোর বেশিরভাগ তাদের স্থানীয় সাংবাদিকদের প্রতি ঠিকমতো দায়িত্ব পালন করছে না বা সুবিচার করছে না। এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের উচিত ছিল স্থানীয় সাংবাদিকদের জন্য একটি সম্মানজনক সম্মানীর ব্যবস্থা করা, যা দিয়ে তারা নিশ্চিন্তে সংসারের ব্যয়ভার বহন করতে পারে, পাশাপাশি প্রতিটি সংবাদ কভার করার জন্য যাতায়াত খরচের ব্যবস্থা করা, যাতে তারা 500 টাকার জন্য স্থানীয় কারো কাছে মানসিকভাবে দায়বদ্ধ বা নতজানু হয়ে না পড়েন। যা হোক, স্থানীয় সাংবাদিকদের নিয়ে আজকের আলোচনা আর দীর্ঘ করছি না, আগামী পর্বটিও সাংবাদিকদের সুখ দুঃখ বিষয়টিকে নিয়েই করব। দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন। আমাদের দেশে সংবাদ মাধ্যমগুলো সাংবাদিকদের জন্য পুরোপুরি অনুকূল হোক এই কামনা করছি। সাংবাদিকরা নির্বিঘ্নে দেশের কল্যাণে গণমানুষের জন্য সাংবাদিকতায় নিজেদের নিয়োজিত করতে পারুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।